আসসালামু আলাইকুম, আফরিন কুকস থেকে আমি আফরিন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা রেসিপি করে দেখাবো। এটা বাচ্চাদের খুব পছন্দ, প্যানকেক যেটাকে বলে প্যানকেক। তো প্যানকেক কিন্তু আমরা বাচ্চাদের জন্য বা আমরা যারা বড়রা আছি সকালেও নাস্তা হিসেবে দিতে পারি, বিকেলেও দেওয়া যেতে পারে। তো সেই প্যানকেকটাই আমি তৈরি করে দেখাবো ঝটপটভাবে। তো চলুন আমরা শুরু করি। তো এখানে আমি প্রথমেই চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যার ইচ্ছে মতো, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে তেমনটা। এখন দিয়ে দিব ডিম, একটা ডিম দিব আমি, একটা ডিম দিয়ে প্যানকেক বানাবো। এখন এটাকে ভালোভাবে বিট করতে হবে চিনিটা, যতক্ষণ না গলে যায়। এরপর আমি দিয়ে দিব তেল, 1/3 কাপ এখানে তেল আছে। আবার একটু ভালোভাবে মিশিয়ে নেই। এখন আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব। এটা আন্দাজ করে আমি আমার ব্যাটারটা কেমন রাখবো সেটার উপর নির্ভর করে আমি অল্প করে আগে দিয়ে নিব, পরে লাগলে বাকিটুকু দিব। এখন দেব ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য, ডিমের গন্ধটা যাতে না আসে সেজন্য। আবার ভালোভাবে মেশাতে হবে। তো এখন আমি দিয়ে দিব ময়দা, এখানে 1.5 কাপ ময়দা ছিল, একটু চেলে নিব ময়দাটা। দিয়ে দিব সামান্য বেকিং পাউডার। এখন এটাকে ভালোভাবে মেশাতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, প্লিজ আমার পাশে থাকবেন। আমি সামনে আরও ভালো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে। তো আমি কিন্তু আরও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম, এখন আমি ভাজতে চলে যাব। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি সামান্য ব্যাটারটা আমি দিয়ে দিলাম। আমার যতটুকু সাইজটা পছন্দ অতটুকু ব্যাটারটাই আমি দিলাম। যখন ওপরে বুদবুদ একটা দেখা যাবে বুদবুদ করার মতো, তখনই আমি এটাকে উল্টে দিব। এই তো আমার প্যানকেক রেডি। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।